শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান মির্জা আপনাদের সাথে। সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাট্যকলা এক্সাম দিবেন তাদের কিন্তু একটা ফাইনাল সার্কুলার টাইপ ব্যাপার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। সো তিন চার আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে MCQ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের MCQ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। 5 তারিখে আপনাদের এই যে ইন্ডিভিজুয়াল যে রোল আছে এই রোল অনুযায়ী প্রত্যেকটা সেটে ছাত্রছাত্রীরা মিলে হচ্ছে এক্সামটি অনুষ্ঠিত হবে। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কিছু স্পেসিফিক ব্যাপার নিয়ে ডিসকাশন করবো, যেটা আপনাদের জন্য জানাটা খুবই জরুরি। আমরা প্রিভিয়াস ভিডিওসগুলো এটা ডিসকাশন করেছিলাম যে নাট্যকলায় আসলে ভাইবার জন্য আপনাদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, পাশাপাশি হচ্ছে কীভাবে আপনারা ফাইনাল ফর্মটা তুলবেন চয়েস লিস্ট থেকে। কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমরা ডিসকাশন করবো যে ফুল ফ্লেজড ফাইনাল আপনাদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত দিক নির্দেশনা সহ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো জেনারেলি আমরা যদি সবার আগে এখানে নোটিস করি যে পরীক্ষার প্রতিদিন সকাল 9:30 অনুষ্ঠিত হবে, এখানে দুশো স্পষ্টভাবে লিখে দিয়েছে 3টে স্পেসিফিক ভাগে এক্সামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সবার কাছে কনফ্লিক্ট লাগতেছে এই 5 তারিখটা নিয়ে, যে এই যে 5 মার্চে এক্সাম, 5ই মার্চে অনুষ্ঠিত হবে, এখানে আসলে কীভাবে কী, কারণ এদিকে এদিন আবার ড্রয়িং এক্সামও আছে। জেনারেলি যারা চয়েস লিস্ট হয়তো বা দিয়েছেন তাদের এখান থেকে বিষয়টা আলাদা করা, যারা ড্রয়িং এক্সামটা এদিন দিবেন তাদের হয়তো এদিন ড্রয়িংয়ের ঝামেলা বা এক্সামের ঝামেলাটা হবে না। হ্যাঁ, সো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বিশেষ দ্রষ্টব্য আমরা একটু উল্লেখ করি বা দেখি, উপরিলক্ষিত ছাত্রছাত্রীদের নির্দিষ্ট তারিখের মধ্যে 9টায় পুরাতন কলাভবনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অফিস কক্ষে রিপোর্ট করে সেখান থেকে সর্বরক্ষিত তথ্য ফর্ম পূরণ করতে হবে। সো বুঝতে পারতেছেন, আপনাকে 9টায় গিয়ে পুরাতন যে কলাভবনটা আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেখানে সবথেকে ইম্পর্টেন্ট যে টাস্কটা, অফিস কক্ষ থেকে একটা ফর্ম পূরণ করতে হবে, সর্বরক্ষিত যে ফর্মটা থাকবে। সেকেন্ড হচ্ছে ব্যবহারিক পরীক্ষার যে সময় পরীক্ষার্থীদের 2 কপি ছবি, সকল মূল সনদ এবং অভিজ্ঞতা ও কৃতিত্ব স্বীকৃতি যদি থাকে ইত্যাদি মূল কপি সহ 9:30টার মধ্যে উপস্থিত থাকতে হবে নিয়ে আর কি। পাশাপাশি বিভাগ থেকে দেয়া তথ্য ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে। তো সিম্পলি চিন্তা করেন যে এখানে হচ্ছে সকল মূল সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতা যে সনদটা আছে বা কৃতিত্ব স্বীকৃতি যদি থাকে মূল কপিসহ 9:30-এর মধ্যে উপস্থিত থেকে জমা দিতে হবে বিভাগে তথ্য ফর্ম সংশ্লিষ্ট বোর্ডে আর কি। সো আপনারা একটা জিনিস সিম্পলি হিসাব করেন, আপনাদের এখানে অনেকের কমপ্লেক্সিটি থাকে, কোয়েশ্চেন থাকে যে যদি আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, যেই সার্টিফিকেট হয়তো বা আপনাদের আছে অ্যাচিভমেন্ট, এগুলো আপনি নিয়ে যাবেন কি না, এটা অবশ্যই নিয়ে যেতে পারেন, এটা আপনার ব্যাপকভাবে হেল্প করবে। এখানে কিন্তু সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। ব্যবহারিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের পছন্দ ক্রমের ফর্ম, অনলাইন বিষয়ভিত্তিক পছন্দের পূরণকৃত ফর্ম মানে চয়েস ফর্ম প্রিন্ট দিয়ে নিয়ে আসতে হবে। সো একটা সিম্পলি হিসাব খেয়াল করেন, এখানে পছন্দক্রমের ফর্ম প্লাস অনলাইন বিষয়ভিত্তিক যেই পছন্দক্রমের ফর্ম আপনি ফিল আপ করেছিলেন সেটা কিন্তু দুটো একসাথেই নিয়ে যেতে হবে। 4 নম্বর ব্যাপার হচ্ছে ব্যবহারিক পরীক্ষার গ্রহণের সময় উপস্থিত ছাত্রছাত্রীদের অবশ্যই স্বাক্ষর করতে হবে, কোনো কারণে উপস্থিত পত্রে স্বাক্ষর না থাকলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। সো চিন্তা করে দেখেন, আপনি যেদিন এক্সামটা দিচ্ছেন 3, 4 বা 5 তারিখ সেখানে একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে, সেখানে আপনাকে খুব সিম্পলিফাইড ওয়েতে ওখানে সিগনেচার করে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু ওইটা আপনার কাউন্ট হবে না। সো এবার আমরা 5 নম্বর ব্যাপারটা দেখি, কোনো শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা 40% নম্বর কম পেলে ব্যবহারিকের জন্য বরাদ্দ নম্বর 20-এর মধ্যে ন্যূনতম 8 পেতে হবে পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য হবে যদি এটা না পান আপনি। তো মোট এক্সাম হচ্ছে আমরা কী জানলাম 20 মার্ক্সের, তার ভিতর 20-এর 40% হচ্ছে 8 মার্ক্স। আপনি যদি 8 মার্ক্সের কম পাচ্ছেন তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু আর এক্সামে পাশ করলেন না ব্যবহারিকে। সো এই জন্য ট্রাই করবেন যে যেভাবেই যেখান থেকে প্রিপারেশন নেন সরাসরি কিন্তু এই বিষয়টা মাথায় রেখে এগিয়ে যাওয়া, ঠিক আছে, আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হিসেবে পয়েন্ট অফ ভিউ হিসেবে কাজ করে। 6 নম্বর ব্যাপারটা দেখেন, ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীরা যে যে বিষয় অভিনয়, সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্র, বাদন বা চিত্রাঙ্কন প্রভৃতি অংশগ্রহণ করতে ইচ্ছুক তাকে সেই বিষয় উপস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিসহ আনুষঙ্গিক যন্ত্র ও দ্রব্য সামগ্রী সঙ্গে আনতে হবে। সো সিম্পলি আপনি হিসাব করেন, আপনি অভিনয় করতে চাচ্ছেন কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপরে,
আপনাকে আলাদা কস্টিউম বা ওইভাবে রেডি প্রিপারেশন নিয়ে আসতে হবে। সঙ্গীত করতে যাচ্ছেন, যদি এক্সট্রা কোনো বাদ্যযন্ত্র রিলেটেড তার ভেতর কানেক্টিভিটি থাকে সেটাও আনতে হবে। নৃত্যর ক্ষেত্রেও সেম বিষয়, যেমন আমরা যদি কোনো উচ্চাঙ্গ নৃত্যর কথা বলি, উচ্চাঙ্গ ক্লাসিক্যাল যে ভারতনাট্য আছে এগুলো যদি কথা বলি, খুব সিম্পলি হিসাব করেন, এখানে আপনাকে যেই প্র্যাকটিস আপনি করেছেন বাসায় তার জন্য যা যা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, কস্টিউম প্রয়োজন, সেগুলো সেভাবে আপনাকে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার এক্সামটা একটা ভালো ইম্প্রেশন থাকবে না। তো 7 নম্বর বিষয়টা কী লিখছি আমি নোটিস করি, মেধাভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে 7/3/2024 চারুকলা অনুষদে বিভাগে নোটিশ বোর্ডে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তো আমরা ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে সেখানে তো সরাসরি পাচ্ছি, আবার বিভাগে নোটিশ বোর্ডে পাচ্ছি। তো এটা আমরা খুব সিম্পলি ক্লিয়ার হয়ে গেলেন যে 7/3/2024 তারিখে কিন্তু আপনাদের এই যে নাট্যকলার যেই ভাইবাটা আছে, যারা পার্টিসিপেট করতেছেন তাদের সবার কিন্তু এখানে সরাসরি এক্সামের রেজাল্ট পাবলিশ হবে। তো ইতোমধ্যে যারা প্রিপারেশন নিয়েছেন বা যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে জয়েন করতে পারেন আমাদের অনলাইন স্পেসিফিক কোর্সে। আর যারা চাচ্ছেন এই বিষয়টা সম্পর্কে আগে পিছিয়ে জানতেন না, বিষয়টা ভালোভাবে আশা করি আপনারা বুঝে গেলেন। তো আমরা যদি রিক্যাপ করি, টোটাল 20 মার্কসের ভেতরে 8 পেলে পাস, আপনার 7 তারিখ রেজাল্ট দিবে যেটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই এক্সাম হলে দিন অ্যাটেন্ডেন্স শিটটা ভালোভাবে ফিল আপ করে আসতে হবে, অনলাইনের যে ফর্মটা আছে আর ভর্তি পরীক্ষার সময় যে আপনি একটা অ্যাডমিট কার্ড পেয়েছিলেন সেটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। আপনাকে অবশ্যই 2 কপি ছবি, এক্সট্রা সনদ, মার্কশিট, গ্রেডশিট, যা যেভাবে যেই পারপাসে যা যা আপনার নিয়ে যাওয়া প্রয়োজন আপনার কাছে মনে হচ্ছে সেগুলো অবশ্যই কালেক্ট করে নিয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি স্পেসিফিক কোনো বিষয়ের উপর পারফরমেন্স দেখাতে চান, দেন ইউ হ্যাভ টু বেয়ার দিস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। সো আশা করি আপনারা বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও টুডে। 3, 4, 5 জুনে সবাই প্রিপারেশন নেন, সকাল 9টার ভিতরে ইউনিভার্সিটিতে উপস্থিত থাকার চেষ্টা করেন, যে নাট্যকলার যে ভাইবাটা আছে সেটা প্রপারলি আপনারা দিতে পারেন। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।